হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সো গাইজ, আজও আমরা দুজন মিলে যাচ্ছি রতে, মানে ফিরারতে। আজ আমরা যাচ্ছি, তো ভাবলাম এখানেই স্টার্ট করি নি, কারণ সামনে অনেক মানুষ সবাই তাকিয়ে থাকবে। তো গাইজ, এখন যাওয়া যাক। আমরা গাইজ ওই দিন থেকে অনেকটা আগে বেরিয়েছি, মানে রথ থেকে ফিরারতে অনেকটা আগে বেরিয়েছি, কিন্তু তবুও আমরা জানি না যে বিয়ে রথ পাবো কি না, কারণ সেম হয়ে গেলে কি করবে ওই দিনের মতো ঘুরে এসেছে, কারণ সেম রেডি হতে দিদি লেট হয়েছে, আর আমি আগে আগে রেডি হয়ে গেছি, কিন্তু দিদি অনেক লেট করেছে, তাই জন্য অনেক লেট হয়েছে। আজ শুধু আমরা দু বোনই যাচ্ছি, মামি ওরা যাচ্ছি না, মা বলছিল যাওয়ার জন্য, কিন্তু ঘর একদম ফাঁকা হয়ে যাবে, তাই জন্য মা আসেনি, আমরা দু বোনই যাচ্ছি। তো দেখা যাক বিয়ে রোজ পাওয়া যায় কি না, আমার তো মনে হচ্ছে না পাবো কি না, কিন্তু আশা রাখি যে পা পেতে হবে। আর যদি আমরা নাও পাই এটাও দিদির দোষ, কারণ ওই লেট করেছে রেডি হতে অনেকটা, আর আমি ও বলেছে যে তুই রেডি হয়ে যা, তারপর আমি জলদি জলদি করে রেডি হয়ে যাবো, কিন্তু আমি রেডি হয়ে বসে আছি, কিন্তু ও রেডি হয়ে যাবে, ওই জন্য রোজ যদি না পাই পুরো দোষ ওর। এখন রথ থেকে জগন্নাথ ঠাকুরকে নামিয়ে দিচ্ছে, কারণ রথ টানা হয়ে গেছে, এখন ভেতরে নেওয়া যাবে, তারপর আরতি হবে। দিদি বসে পড়, তুমি বসে এই হলো গিয়ে অনেক বড় অনেক বড় অনেক বড়, যেটা আমার বোনের মধ্যে কাবার হচ্ছে না, হনুমানজি। দিদি তো লাগেনি, আমরা
বলেছি কিছু বুঝতে পারছি না, কিছু শোনা যাচ্ছে না। আমি ভিডিও করে করে গিয়ে দেখছি, কিছু শোনা যাচ্ছে আমরা। চলো ঘন্টাটা বাজাই, এটা অনেকটা উচ্চতে, এটা তো বাজানো।